Hello everyone, আজকে আপনাদেরকে একটা হিউম্যান হেয়ার বয়েজ ড্রপার দেখাবো। এখানে কিন্তু আপনারা টেপ সিস্টেমও করতে পারবেন, গ্রো সিস্টেমও করে রাখতে পারবেন, আবার হচ্ছে ক্লিপ সিস্টেমও করতে পারবেন। সো যেসব ভাইদের চুল আছে তারা একটু ভলিউম লুক করতে চাচ্ছে বা এখানে টাক করে গেছে, তাদের জন্য কিন্তু এই ক্লিপিং সিস্টেমটা আমি করেছি। আপনারা চাইলে কাস্টমাইজ করে ক্লিপ যদি না করতে ইচ্ছে করে আপনারা ব্লু বা টেপ করতে পারবেন। সো এটা হচ্ছে আমি একটু পরে দেখাচ্ছি। এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে যাদের চুল অনেক বেশি কম তাদের জন্য, যেহেতু আমি এরকম কোন মডেল পাইনি যে কম চুলের, যার কারণে এই চুলে আমি পরে দেখাচ্ছি। সো আপনারা হচ্ছে চুলের সাথে হেয়ার কাট করে নিলে আরো বেশি সুন্দর লাগবে। সো দেখতেই পাচ্ছেন চুলের সাথে কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে, চাইলে এভাবে স্পাইকও করা যাবে। আবার চুলের সাথে যখন আপনি একটা সেলুন থেকে হেয়ার কাট করে নেবেন তখন কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। সো দেখতেই পাচ্ছেন কতটা ন্যাচারাল লুক। পিছনের সাইডটা একটু দেখো, পিছনের সাইডেও দেখেন আপনার খুবই ন্যাচারাল, একদমই 100% হিউম্যান হেয়ার দিয়ে বানানো এগুলো। সো এটা কারো পছন্দ হলে কাইন্ডলি স্ক্রিনশট দিবেন। আর এখানে দেখতে পাচ্ছেন স্ক্যাল্পের মতো ম্যাটেরিয়াল দেওয়া আছে, ঠিক আছে, স্ক্যাল্পের মতো ম্যাটেরিয়াল দেওয়া আছে। এটা যে কোনো সাইডে কিন্তু সেটি চেঞ্জ করা যাবে।